দেখাচ্ছি আজ আপনাদের চেরাগি পাহাড়, যেটি চিটাগংয়ে অবস্থিত। চট্টগ্রাম জেলার শিল্প, সংস্কৃতি ও সাহিত্য চর্চার বিচরণ ক্ষেত্র হিসেবে চেরাগি পাহাড় একটি প্রসিদ্ধ জায়গা। ডিসি হল বা ডিসি হিল সংলগ্ন মোমিন রোড ও জামাল খান রোডের সংযোগস্থলে চেরাগি পাহাড় চত্বরের অবস্থান। চেরাগি মোড় নামে সুপরিচিত স্থানটি প্রতিদিন কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, পাঠক, সংগঠক, রাজনৈতিক কর্মী ইত্যাদি নানান শ্রেণীর পেশার সৃজনশীল মানুষের আনাগোনা ও আড্ডার সরগরম হয়ে ওঠে এই চেরাগি পাহাড়। প্রচলিত আছে সুফি সাধক হজরত বদর আউলিয়া রাদিয়াল ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্য আরব থেকে সমুদ্রে ভাসমান একটি পাথরে আরোহণ করে চট্টগ্রামে এসে উপস্থিত হন। হজরত বদর আউলিয়া একটি অলৌকিক চেরাঘাতে জনমানবহীন পাহাড় পর্বতে পূর্ণ চট্টগ্রামে একটি পাহাড়ের উপর জিন পুরীরা তাকে বাধা দেয়, কিন্তু জিন পুরীরা তাকে এ স্থান ত্যাগের জন্য বারবার বলে। হজরত বদর আউলিয়া জিন পুরীদেরকে শুধু তার চেরাগ রাখার বিনিময়ে পাহাড় ত্যাগ করেন। অতঃপর তার অলৌকিক চেরাগের তীব্র বিকিরণের তেজ জিন পুরীরা সহ্য করতে না পেরে চট্টগ্রাম ছেড়ে চলে যায়। এরপর ধীরে ধীরে এখানে মানুষের বসতি গড়ে ওঠে এবং এই পাহাড়টি চেরাগি পাহাড় নামে পরিচিতি লাভ করে। বর্তমানে চেরাগি পাহাড় নামে কোনো পাহাড়ের অস্তিত্ব না থাকলেও এই স্থানটিকে ঘিরে নানা ধরনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চেরাগি মোড়ে, যেটি তিন রাস্তার সংযোগস্থল, একটি চেরাগ আকৃতির মনুমেন্ট স্থাপন করা হয়েছে, আর এই মনুমেন্টকে বর্তমানে চেরাগি পাহাড় বলা হয়। আপনারা চিটাগং শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা বাস স্টপের কাছে চেরাগি চত্বরের অবস্থান। চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে বাস, সিএনজি ও রিক্সায় চড়ে চেরাগি পাহাড় যেতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকাস্থ সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়াই, ইউনিক, টিআর ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সোহাগ, সালম, মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি, নন এসি বাসে চট্টগ্রাম যাওয়া যায়। আর ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুরের রেলওয়ে স্টেশন হতে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, ত্রিনা, নিশিথা, মহানগর প্রভাতী, গোধূলি।